नागेर 12टी मात्रा रयेछे। एकटा 400 मीटर लम्बा सापेर डिबी रयेछे, जेखानेई प्रत्याहार घटेछे सेखानेई नागेर बास छिलो। आपनार आदिशेषके पाक खुले एगोते शुरू करते हबे यदि आपनी पंच इंद्रियेर बाइरेर किछुके जानते चान। जेखाने पंच इंद्रियेर शेष सेखान थेकेई नागार काज शुरू हय। नागेर 12टी मात्रा रयेछे जादेर भारते आराधना करा हय। एनारा परिचित अनंता, वासुकी, शेषा, पद्मा, कम्बाला, कारकोटका, अश्वतारा, धृतराष्ट्रा, शंखपाला, कालिया, तक्षका और पिंगला नामे एनारा हलेन 12टी दिक बा मात्रा। एई 12टी दिक बा मात्रार साथे ক্যালেন্ডারের সময়সূচির 12টি মাত্রারও সম্পর্ক রয়েছে। মানে মানুষজন যে 12টি নক্ষত্র রাশি রাশির অধ্যয়ন করেন তার সাথে বিভিন্ন সংস্কৃতিতে রীতিমতো গোটা পৃথিবী জুড়েই আপনি দেখতে পাবেন প্রতীক প্রমাণ প্রতীকী প্রমাণ। এই খ্রিস্টপূর্ব 20,000 বছর থেকে শুরু করে গোটা পৃথিবী জুড়ে নানান সব শিল্পকর্ম দেখতে পাবেন যা সেই সমস্ত উপজাতিদের মিস্টিক্যাল বা অতীন্দ্রিয় যাত্রায় সর্প বা সাপ কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেটা দর্শায়। বিভিন্ন জায়গায় রাশিয়া থেকে শুরু করে চায়না, অবশ্যই ভারতে তো আছেই, আফ্রিকা, মিশর, গ্রিস, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা সব জায়গাতেই আপনি সাপকে এই প্রতীকী চিহ্ন হিসেবে ব্যবহার হতে দেখতে পাবেন। আর উত্তর আমেরিকার ওহাইওতে আমরা প্রায় 400 মিটার লম্বা একটা সার্পেন্ট মাউন্ট বা সাপের ঢিপি আবিষ্কার করি। 400 মিটার লম্বা আর উপর থেকে দেখলে দেখা যাবে এটা অবস্থিত একটা বড় গর্তে, যেটা বলা হচ্ছে খুব সম্ভবত তৈরি হয়েছিল কোনো উল্কাপাতের ফলে অথবা কোনো গ্যাসীয় বিস্ফোরণের ফলে। আমরা জানি না ঠিক কিভাবে হয়েছিল, কিন্তু একটা 400 মিটার লম্বা সাপ নির্মিত মাটি দিয়ে একটা ঢিপি, একটা সাপের ঢিপি। তো বিশ্বজুড়ে নানান ধরনের মানুষ এতে পৌঁছেছেন ঠিক কোনো কালচার বা সংস্কৃতির প্রচারের ফলে নয়, হ্যাঁ সেটাও হয়েছে, কিন্তু সেটাই এটা হওয়ার মূল কারণ নয়। যেখানে যেখানে মানুষ পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে কিছু অনুভব করেছিলেন, যেখানেই মানুষ বেশি সময় চোখ বন্ধ করে কাটিয়েছিলেন মূলত প্রত্যাহারে। প্রত্যাহার মানে আপনি নিজের ইন্দ্রিয়গুলো দিয়ে বাইরের কিছু পর্যবেক্ষণ করছেন না। যেখানেই প্রত্যাহার ঘটেছে, যেখানেই পঞ্চ ইন্দ্রিয়কে তুলে নেওয়া বা উঠিয়ে নেওয়া ঘটেছে সেখানেই নাগের বাস ছিল। সেখানেই মানুষ চিনেছিলেন বিবর্তনের যে ছাপ আমাদের মধ্যে রয়ে গেছে সেটার এই যে মাত্রাটা আমাদের মধ্যে রয়েছে সেটাকে আমরা কিভাবে সক্রিয় করতে পারি আর কিভাবে সেটা পঞ্চ ইন্দ্রিয়ের সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে বিবর্তন করার একটা প্রক্রিয়া হয়ে উঠতে পারে তার গুরুত্বটা। যে সাপটা শিবের গলায় জড়িয়ে আছে তাকে ডাকা হয় বাসুকি নামে, কিন্তু বিষ্ণুর সাপটিকে ডাকা হয় শেষা নামে। যদি না জেনে থাকেন এই আপনাদের মধ্যে যারা আপনাদের ছোটবেলার পড়াশোনাটা দক্ষিণ ভারতে আপনাদের স্থানীয় ভাষায় করেছিলেন, যদি করে থাকেন, আমি জানি না তামিলের শব্দটা ঠিক কি, কিন্তু এই তেলুগু আর কন্নড়াতে যদি অঙ্ক শেখেন সেখানে শেষ মানে হলো অবশেষ। অঙ্কে অবশেষের ধারণাটা সবাই বোঝে, তো সেই শব্দটাই এখানেও ব্যবহার করা হচ্ছে, কারণ এই সাপ বা এই সর্পটি প্রতিনিধিত্ব করে শেষের, বা যেটা সব সময় পড়ে থাকে তার। মানে যখন একটা নির্দিষ্ট ব্রহ্মাণ্ড লয় পায় তখন কিছু কিছু জিনিস থেকে যায়, কিছু সারবস্তু অবশিষ্ট থেকে যায়, যেটা পুনরায় অঙ্কুরিত হয়ে নতুন সৃষ্টির জন্ম দেয়। তো এই শেষের ওপরেই বিষ্ণু বিশ্রাম নেন। তার মানে যখন উনি বিশ্রামে, যখন দেখাশোনা করার জন্য কোনো সৃষ্টি নেই, তখন তিনি বিশ্রাম নিচ্ছেন শেষের ওপর, মানে যেটা অবশিষ্ট, আদিশেষ। কুণ্ডলী খোলে আর সময় এগোতে শুরু করে। পুরাণে एर बर्णनाटा एई रकमई। तार माने गत ब्रह्मांडेर जे सारबस्तु अवशिष्ट पड़े आछे ता थेके जाए आर जखन से कुंडली खुले बेरोय ताके आदिशेष बला हय, कारण से हलो प्रथम अवशेष जार एखन अस्तित्व आछे आर से कुंडली खुले बेरोय माने आरेकटा सृष्टि जन्म निते शुरू करे। तो एटा जीवनेर खुबी गभीर एक विषयेर ब्यापार जेटा प्रतीकेर छले व्यक्त करा हयेछे। तो एई नागारा पंचमी बा आजकेर एई नागपंचमी एई सबेरई प्रतिनिधित्व करे। तो श्रावण मासेर एई दिने एई जे पंचम दिने एई दिनटा भीषण गुरुत्वपूर्ण तादेर जन्य जारा भेतरे ढुकते चान बा जीवन के निजेर भौत प्रकृतिर ऊर्ध्वे निजेर इंद्रिय बोधेर ऊर्ध्वे उठे जानते चान। एटा शुधुमात्र अभिज्ञता करा बा उपलब्धि करा बा मुक्तिर ब्यापार नय, एटा जानार विषय। आपनी जदि जानते चान हयतो सबाई जानार इच्छे राखे ना, सेटा ठीक आछे। किछु मानुष शुधुई मुक्ति पेते चान, जानाय तादेर आग्रह नेई, सेटा भालो। किन्तु जारा जानते चान तादेर जन्य बिवर्तनेर छापेर एई जे दिकटा आपनार भेतरे अवशिष्ट आछे ता भीषण भीषण गुरुत्वपूर्ण। ता ना होले एटा काजई करे ना। से आपनि आदते प्रतिकी ब्यापारगुलो धरते पारुन बा ना पारुन, किन्तु आपनाके सेई मात्राके जागिए तुलते हबे। आपनार आदिशेषके पाक खुले एगोते शुरू करते हबे। यदि आपनि पंच इंद्रियेर बाइरेर किछुके भौत प्रकृतिर ऊर्ध्वेर किछुके जानते चान, नागा सेई मात्रारई प्रतिनिधित्व करे जा पंच इंद्रिय द्वारा अनुभव करा जाय ना। आर ठीक एई कारणेई जोगेर परम्पराय सबचेये बेशी मनोयोग देवा हयेछिलो नागेर ओपर। देखुन आदियोगी एक नाग के धारण करे आछे निजेर कण्ठे जड़िए, कारण एटा आपनार सेई दिकटार प्रतिनिधित्व करे जेखाने आपनि एमन किछु देखते सक्षम हन जा आपनार इंद्रियगुलो पारे ना। जेखाने पंच इंद्रियेर शेष, सेखान थेकेई नागार काज शुरू हय।